চরমায়ের সাথে জামাত সাক্ষাৎ করে কত বড় ভুল করেছে এটা নিয়ে আলোচনা চলছে, পর্যালোচনা চলছে, অনেকে অনেক কথা বলছে। কিন্তু আমাদের বক্তব্য ছিল এটাই যে মুসলিম উম্মাহের ঐক্যের প্রয়োজন, আর এই ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সুতরাং সংঘবদ্ধ হওয়া দরকার, আর এই সংঘবদ্ধ হওয়ার জন্য এক একটা পরিস্থিতির প্রয়োজন হয়। দুই ভাই যদি গোলমাল বাঁধে, দুই ভাই যখন কথা না বলে, প্রতিবেশীর সাথে যদি এক ভাইয়ের সাথে গোলমাল বেঁধে যায়, তখন দেখা যায় যে ভাই আপন ভাই আবার ছুটে আসে প্রতিবেশীর সাথে ভাইয়ের হয়ে লড়াই করার জন্য। তো এই জন্য ঐক্যবদ্ধের জন্য কিছু পরিস্থিতির প্রয়োজন হয়। সেরকম কোন পরিস্থিতি হয়তো বা তৈরি হয়ে গেছে এই চরমায়ের বরিশালের সিটি নির্বাচনকে কেন্দ্র করে। তবে এখানে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো মুসলিম উম্মাহের ঐক্যের জন্য এই ঘটনাগুলোকে আমরা একটা মাইল ফলক হিসাবে দেখতে চাই, এটা হলো আমার প্রথম কথা। কারণ হলো এখানে আমরা দেখেছি জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মী, আমরা এখানে দেখেছি যে মুফাসসির পরিষদের আমাদের শায়খ জামাল উদ্দিন সাহেবের নেতৃত্বে আরো অনেক আলেম ওলামা সেখানে গিয়েছেন, এবং সেখান থেকে ঘুরে এসে শায়খ জামাল উদ্দিন মুহতারাম হুজুর আমাকে ফোন করে বললেন যে আমরা অবাক হয়েছি যে শায়খে চরমনাই হৃদয়টাকে অনেক বড় করে রেখেছেন, উনি আমাদের এত আপ্যায়ন করেছেন, ভালোবাসা দিয়েছেন, বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন। আমরা মনে করিনি যে আমরা সেখানে যাওয়ার পরে এত ভালোবাসা পাবো, কিন্তু আমরা যে দেখেছি একেবারে ব্যতিক্রম। আসলে প্রতিটা মানুষের কিন্তু বাহ্যিকভাবে যেটা দেখা যায় ভিতরে সেটা থাকে না, আর এর কিছু প্রমাণ আমি আপনাদের আরও দেব। সেটা হলো দুই নম্বর পয়েন্টের আলোচনাই চলে আসছে, সেটা হলো বেয়াদব বেআমল এবং উচ্ছৃঙ্খল যারা উনাদের দৃষ্টিতে ছিল, আজকের বিপদে শুধুমাত্র তারাই পাশে দাঁড়িয়েছেন। এই বেয়াদব বেআমল এবং উচ্ছৃঙ্খল যারা, তারা কিন্তু এরকম কোনো ঘটনা ঘটায় নাই যেটার জন্য রক্তপাত হবে, যেটার জন্য হাসপাতালে যেতে হবে, যেটার জন্য চোখের অশ্রু ঝরবে, যেটার জন্য ফুপিয়ে ফুপিয়ে কান্না করা লাগবে। এই বেয়াদব বেআমল উচ্ছৃঙ্খলেরা কখনো এই জাতীয় আচরণ করে না। উনাদের ভাষায় আমি বলবো যে এই বক্তব্যটা পরিহার করবেন, এই বক্তব্যটা আপনি নিজে আবার এই বক্তব্যের বিরুদ্ধে বা এই বক্তব্যটা উঠিয়ে নিয়ে আপনি নিজে আবার আলাদা করে বক্তব্য দিয়ে দেবেন যে এটা ভুল ছিল, এটা বলা উচিত। কারণ এই বিপদে এই মুসিবতে পাশে দাঁড়িয়েছে যারা, সোচ্চার ভাবে প্রতিবাদ করেছে যারা, তারাই হলো এই বেয়াদব বেআমল উচ্ছৃঙ্খল। আপনি জাতিরকে মনে করেন তারাই তো। এই জন্য এটা প্রমাণ হয়ে গেছে যে যা বাহ্যিকভাবে বলা হয় আভ্যন্তরীণভাবে তা না। চরমনাইকে যারা বাহ্যিকভাবে মনে করে খানকা মানেই সেখানে মনে হয় একটা গুড়ামি আছে, আসলে সব কিছুতে গুড়ামি নেই, এটাও মনে করা উচিত, বা এটা যদি দেখতে হয় তাহলে খানকায় যাওয়া উচিত। তিন নম্বর, যাদের দাওয়াতে পাশে রেখেছিল আমাদের শায়েখেরা, এমনকি জামাতে ইসলাম থেকে বের হয়ে যাওয়া মুজিবুর রহমান মঞ্জুকে পর্যন্ত সেখানে রেখে জামাতে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, এই দাওয়াত খাওয়া মানুষগুলো কিন্তু কেউ পাশে আসে নাই, সহানুভূতি দেখায় নাই, এই দাওয়াত খাওয়া মানুষগুলো কেউ বিবৃতি দেয় নাই, এই দাওয়াত খাওয়া মানুষগুলো এই বিপদের দিনে কেউ এসে ঠোঁটের রক্ত মুছে দেয় না। এটা মাথায় রাখা দরকার যে খাওয়ার সময় যাদেরকে পাইলেন, মারির সময় তো তাদেরকে পাইলেন না। আর চার নম্বর, যাদের চেয়ে শয়তান ভালো, যাদের সাথে বসার চেয়ে শয়তানের সাথে বসতে চান, যাদের উদাহরণ হিসেবে টেনেছিলেন যে যাদের বন্ধু হয় আমেরিকা তাদের আর শত্রুর প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভাবে যাদেরকে মনে করেন যে খুবই খারাপ এরা থাকা মানে ইসলামের অনেক বড় ক্ষতি, আজকে বুঝতে পেরেছেন ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, মুসলিমের স্বার্থে, মুসলমান মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে তাদের প্রয়োজন আছে। সর্বশেষ আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, মাথায় রাখবেন সেটা, এবং মাথায় রাখা উচিত যে দুই বন্ধু নাকি একবার বনে গিয়েছিল, যাওয়ার পরে ভাল্লুকে তাড়া করেছে, তো এক বন্ধু গাছে উঠতে পারে আর এক বন্ধু গাছে উঠতে পারে না, দুইজন পরা মানে দুইজন আলোচনা করলো কি করা যায়, বললো দোস্ত আমি তো গাছে উঠতে পারি, তুমি পারো না তো কিছু করার নাই, ওই দোস্ত গাছে উঠে বসে থাকলো। তো এ চিন্তা করলো যে এখন আমি তো গাছে উঠতে পারি না, আমি কি করি, ও তো ওর প্রাণ নিয়ে পালিয়েছে। তো এই বন্ধুটা কোনো একভাবে জেনেছিল যে ভাল্লুক নাকি মরা মানুষ খায় না, তো এই জন্যে সে চুপচাপ শুয়েছিল, মরার মতো পড়েছিল। তো ভাল্লুক আসলো, নাক মুখ শুকলো, একটু কান শুকলো,
কানে ই করে তারপরে আস্তে করে ভাল্লুকটা চলে গেল, মনে করলো যে হয়তো মরা মানুষ, এর আর খাবো না। পরে গাছ থেকে ওই বন্ধু নেমে আসলো, আসার পরে বলল যে দোস্ত আমি তো প্রাণ বাঁচাতে গাছে উঠে গিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম যে ভাল্লুক এসে তোমার সাথে কানে কানে কি যেন বলে গেল। কি বলে গেল? তখন বলল ভাল্লুক এসে কানে কানে বলে গেল বিপদে স্বার্থপর বন্ধু চেনা যায়, তো এই জন্যে এই জাতীয় স্বার্থপর বন্ধু এড়িয়ে চলবা, তাই তোমার সাথে আর আমার সম্পর্ক রাখা হবে না। আমি বলবো যে বিপদে বন্ধু চেনা যায়, বিপদে স্বার্থপর বন্ধু যারা এগুলো ছুড়ে ফেলেন, আর যে বন্ধু পাশে থাকে জীবন বাঁচাতে চায় সেই বন্ধুদেরকে সাথে রেখে দিনের কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখেন, তবেই হবে সেটা দেশের কল্যাণ, জাতির কল্যাণ, মানুষের কল্যাণ, মুসলিম উম্মার কল্যাণ, ইসলামের কল্যাণ।